দাঁত খুব মারাত্মক একটি রোগ এটি চামড়ার একটি সংক্রমণ ভাইরাসের আক্রমণে এই সংক্রমণ হয়ে থাকে শরীরে যে অংশে দাঁত হয় সেই অংশটিতে গোলাকার দাগ হয়ে যায় সময় মতো চিকিৎসা না করা হলে আরও বেশি করে ছড়িয়ে পড়তে পারে এটি চামড়া আর্দ্র হয়ে পড়লে দাঁতের মতো চামড়ার নানা সমস্যায় পড়তে হয় আজকে এই ভিডিওতে আলোচনা করবো আমরা দাঁত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ঘরোয়া উপায়ে চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক ভিনিগার বেশ কিছু দিন ব্যবহার করলে দাঁত দূর হয় তাই যেখানে দাঁত হচ্ছে সেখানে একটু ভিনিগার প্রত্যেক দিন লাগানোর চেষ্টা করুন দেখুন দাঁত থেকে আপনি খুব দ্রুত মুক্তি পেতে পারেন কাঁচা পেঁপে দেহের উপরের মরা চামড়াকে সরিয়ে দেয় তাই পেঁপে বেটে তার দাঁতের জায়গায় লাগালে দাঁত থেকে আমাদের খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব দাঁত কমাতে লবণ জলও দারুণ কাজ দেয় ক্ষতিগ্রস্ত জায়গায় লবণ জল দিনে তিনবার করে লাগান দেখবেন উপকার পাচ্ছেন নারকেল তেল যদি দাঁতের জায়গাতে লাগানো হয় তাহলে তা দাঁতকে সারিয়ে ফেলতে অনেকটাই সাহায্য করে বিভিন্ন ধরনের ত্বকের অ্যালার্জিকে সারিয়ে তুলতে নারকেল তেল খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে হলুদ দাঁত থেকে মুক্তির আরেকটি সহজ উপায় কাঁচা হলুদের পেস্ট বানিয়ে সেটা দাঁতের উপরে লাগালে দাঁত খুব দ্রুত সেরে ওঠে দাঁতের জায়গায় আপনি যদি কর্পূর লাগান তাহলেও মুক্তি পেতে পারেন দাঁত থেকে বেশ কয়েকদিন ধরে দাঁতের জায়গায় কর্পূর লাগানোর পর আর দাঁতের কোনো চিহ্ন পাওয়া যায় না পুদিনা পাতা বেটে একটি পেস্ট বানিয়ে তার মধ্যে লেবুর রস মিশিয়ে দাঁত সংক্রমিত জায়গাগুলোতে ভালো করে লাগাতে হবে কিছুদিন লাগানোর পর আপনি এর ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন রসুনের মধ্যে অ্যান্টিফাঙ্গাল গুণ আছে যার ফলে রসুন দাঁতকেও সারিয়ে তোলে রসুন বেটে দাঁতের উপরে লাগালে দাঁত দূর হয় ঘিতুকুমারি রস দাঁতের অংশে লাগাতে হবে কয়েক দিনের মধ্যেই দেখা যাবে দাঁত একবারে সেরে উঠেছে আমাদের শরীরে ঘাম এবং মস্চারাইজার বেশি হলে তা আমাদের শরীরে ফাঙ্গাল ইনফেকশন সংক্রমণ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে তাই ঘাম থেকেও দূরে থাকতে হবে ঘাম থেকে দূরে থাকতে হলে ঘাম হওয়ার সঙ্গে সঙ্গেই তা মুছে ফেলতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার